খাইতে আর দুই তলা যাইব ঘুমাইতে কেমনে। জায়গা আছে সে যদি আমার সুখে দুঃখে পাশে থাকে, সারা জীবন ভরা যদি আমার বুকে মাথা রেখা সে ঘুমাইতে চায়, তাকে নিয়ে আমি যাবজ্জীবন কাটাইয়া দেব। সে আমার সুখে দুঃখে পাশে থাকলে তার পাশে আমি আজীবন কাটাইয়া দেব। আমার পাঁচ কাটা জায়গা আছে, সে যদি আমার ঘর বাড়ি কইরা ওকে কইরা সে যদি আমারে বলে যে আমার নামে লেখা দেব, আমি রাজি আছি ইনশাল্লাহ। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ভালো মনের একটা মানুষ পাইলে বিয়ে শাদি করতাম, পাশে থাকলে দায়িত্ব নিলে তার পাশে আমি সারাটা জীবন করতাম। তো আপনার নাম কি? আমার নাম আছে পিয়া। খুব সুন্দর নাম পিয়া। বাকি এখন আসে খুঁজে পান নাই? না না, পাইলে তো তাইলে তো হইতো। তো থাকেন মানে এই ইউটিউবে গিয়ে আগে আসছিলেন না প্রথম? আমি এই প্রথমই এসেছি, আগে পরে কখনো আসিনি। আচ্ছা, কি করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি, ফুলের কাজ করি বাসা বাড়িতে। বাসা বাড়িতে ফুলের কাজ করেন? মানুষের বাড়িতে সেলাই কাজ করি। আচ্ছা, কি ছিলেন? আমার কষ্টের জায়গা নেই। এরকমই অভাবে পড়ছি, যেমন একটা বান্ধব নেই, দশটা টাকা দিয়ে আমাকে হেল্প হয়ে যেতে। আচ্ছা আচ্ছা। তো পরিবার আপনার কেউ নেই? বাবা মা আত্মীয় স্বজন? ভাই আছে, ছোটো মাদ্রাসায় পড়াইতেছে। মাদ্রাসা পড়াইতেছেন? আচ্ছা। মাদ্রাসা খরচ কি পুরাটা আপনিই দেন? হ্যাঁ আমি দেন। তো আপনি বেতন? মাসে 1000 করে টাকা খরচ দিতে হয়। আমার জায়গা আছে 500 শত, ঘর বাড়ি নেই। ঘর বাড়ি নেই? না। তো জায়গা কোথায় আছে? জায়গা এই তো টাঙ্গাইল মধুপুরে আছে। আচ্ছা, 500 জায়গা আছে, তো ঘর বাড়ি তুলেন না কেন? ঘর বাড়ি তোর মুখে নেই, ভাত পাইলে খাইতে আর দুই তলায় যাই ঘুমাইতে, পেটের ভাতে জোগাড় করতে পারি না, ভাত দিবকে বাবা নেই মা নেই, আমাকে কষ্টের জায়গা নেই। এখন মায়ের নামে জায়গাটা ছিল বলা, আমার মা আমার নামে রেস্টুরি করে দিয়া গেছে। এখন আমার বাবা আমার জিগায় না, বিয়ে শাদি করে তারপরে পোলা মেয়া হইয়া সে আমাকে ভিন্ন করে দিচ্ছে। আমার ভাইয়ের আমাকে খোঁজ নেয় না আজকে 15 বছর দিন। এখন মনে করেন কি যদি আপনাকে বিয়ে করে সে যদি বলে যে জায়গাটুকু আমি ঘর তুলা দিব কিন্তু আমার নামে লেখা দিতে হবে? দরকার পড়লে আমাকে ভালোবাসলে আদর যত্ন রাখলে আমি ওনার নামে দরকার পড়লে লেখা দিব। আচ্ছা। আমি চাই একটা বয়স্ক লোক, 40-45-45 বছরের লোক চাই, কিন্তু সে আমার সুখে দুঃখে পাশে থাকে। আমার মা ছোটোবেলা থাকতে বলছে যে বয়স্ক ছেলের কাছে বিয়ে শাদি দিলে আমার মেয়েরে কখনো ছেড়ে যেতে চাইবে না, সারা জীবন ভরা আমার মেয়ের পাশে সে থাকবে। তো দর্শক, আপনারা পিয়া আপুর কথা শুনলেন, তো আপনি সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01325939284। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশে দিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।